টুর্নামেন্টটাও করা হয়েছিল ভ্রাতৃত্ব বন্ধনের জন্য। তো দেখা যাবে এই টুর্নামেন্ট থেকে উল্টো আরো সবার সাথে সবার একটা আর গ্যাঞ্জাম বা কন্ট্রোভার্সি সৃষ্টি হবে, সেজন্য টুর্নামেন্টটা শুরু করতে আমার প্রচুর ভয় পাচ্ছি। সময় আসছে সেই বিচারে রেডি হয়ে যান। অনেক আপনি এবং আপনার টিম মিলে অনেক কিছু করছেন, অনেক ফালতু এলিগেশন আনছেন, অনেক কিছু করে আমাকে দাবানোর চেষ্টা করছেন, অনেক সহ্য করছি। আর না ব্লেমটা অন্য কোনো ব্লেম দাও, হ্যাকারে ব্লেমটা দিও না। হ্যাঁ বিনা কারণে বিন, কারণ তো আমরা সবসময় লাইভে গেম প্লে করি তাই না, বেশিরভাগ সময় আমরা গেমস্টা একসাথে পুশ করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে কেমন আছেন আপনারা, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ডিকে গেমিং নিউজ চ্যানেলের আরো একটি নতুন নিউজ ভিডিওতে। যেহেতু আমার একটি চ্যানেলের মাধ্যমে আপনারা পুরো কমিউনিটির খবর একসাথে জানতে পারেন, তাই অবশ্যই আপনাদের আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করা উচিত। তাই এখনো পর্যন্ত যে সকল ব্যক্তিরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অতি জলদি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অলে সেট করে দিবেন, তা না হলে কিন্তু আপনি পরবর্তী ভিডিওর আপডেটগুলো জানতে পারবেন না। আজকে আমাদের প্রথম স্টোরিটিকে আমরা শুরু করতে যাচ্ছি সেভেস ফোর টোয়েন্টি থেকে। আপনারা সকলে অবশ্যই জানেন বর্তমানে আর যদি সমস্যাগুলো সমাধান হয়ে থাকে সেই সমস্যাগুলো কি ছিল এবং আপনারা এই সকল সমস্যার ব্যাপারে কি কি সিদ্ধান্ত নিয়েছেন এমনটা জানতে চাওয়ার ফলে সেভেস ফোর টোয়েন্টি জানিয়েছেন তাদের সমস্যাগুলোকে এখনো পর্যন্ত সমাধান করা যায়নি, তারা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে বর্তমানে সেভেস ফোর টোয়েন্টি দেখতেছেন যদি এই টুর্নামেন্টে কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে তিনি যা পরিকল্পনা করেছিলেন তার হিতে বিপরীত ঘটনা ঘটবে, অর্থাৎ তিনি এমনটাই আশঙ্কা করতেছেন যদি কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয় তাহলে কিন্তু একটি টিমের সাথে আরো একটি টিমের কন্ট্রোভার্সি সৃষ্টি হবে, যা কিন্তু সেভেস ফোর টোয়েন্টি কখনো চান না। এই সকল বিষয়ের উপরে সেভেস ফোর টোয়েন্টি কি বলেছিল তার সামান্য একটি ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি। দিকে আসলে প্রবলেম হচ্ছে কি, আমাদের যেসব ইউটিউবার বা এন্টারটেইনার তাদের টিমে জয়েন করবে, তো ইউটিউবারদের কোনো প্রবলেম নাই, কিন্তু তাদের টিমে দু একজন থাকতে পারে যারা ইনজেক্টিভ বা হ্যাক ইউজ করতে পারে, আর হ্যাকটা অনেক বেশি অ্যাভেলেবল হয়ে গিয়েছে। তো এই জন্য আমরা আসলে টুর্নামেন্ট শুরু করতে ভয় পাচ্ছি, যে দেখা গেলো টুর্নামেন্ট শুরু করলাম কোনো একটা দলের কেউ এরকম কিছু একটা ইউজ করলো হ্যাক জাতীয় কিছু, তখন দেখা যাবে কি ওই দুই টিমের মধ্যে একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হবে। তো আমাদের এই টুর্নামেন্টটাও করা হয়েছিল ভ্রাতৃত্ব বন্ধনের জন্য। তো দেখা যাবে এই টুর্নামেন্ট থেকে উল্টো আরও সবার সাথে সবার একটা আর গ্যাঞ্জাম বা কন্ট্রোভার্সি সৃষ্টি হবে, সেজন্য টুর্নামেন্টটা শুরু করতে আমার প্রচুর ভয় পাচ্ছি। আর টুর্নামেন্টটা শুরু করার আগে আমরা চাচ্ছি যে সেই লেভেলের একটা ম্যানেজমেন্ট তৈরি করতে যারা হ্যাকটা বুঝতে পারবে, এবং এ নিয়ে আমরা আলোচনা করছি যে কীভাবে এই হ্যাকের বিরুদ্ধে আমরা ফাইট করে টুর্নামেন্টটা করতে পারি। কারণ ইউটিউবাররা অবশ্যই তাদের মান সম্মান রক্ষার জন্য কোনোভাবে কিছু ইউজ করবে না, কিন্তু যারা টিমমেট থাকবে তাদের নিয়ে হচ্ছে ওদের মেনটেনশন, কারণ একটা ইউটিউবারের দায়িত্ববোধ আর ওদের দায়িত্ববোধ তো সমান নাও হতে পারে। তো কেউ যদি ইউজ করে তাহলে দেখা যাবে ওই দুই ইউটিউবারের মধ্যে একটা ঝগড়ার সৃষ্টি হবে, তো ওটা এড়ানোর জন্য আমরা দেরি করছি, এবং সেরকম একটা ম্যানেজমেন্ট করার পরে তারপরে আমরা টুর্নামেন্টটা শুরু করবো। এবং যদি বেশি ঝামেলা মনে হয় তাহলে হয়তো টুর্নামেন্ট ভবিষ্যতে নাও হতে পারে, মানে এই টুর্নামেন্টই না হতে পারে যদি বেশি ডেঞ্জারাস কিছু মনে হয়। দেখা যায় যদি আমার মনে হয় যে টুর্নামেন্ট থেকে একটা ঝগড়া ফ্যাসাদের তৈরি হবে, বুঝতে পারতেছি আমি নিজেই ভয় পাচ্ছি, যেহেতু আমি হোস্ট আমি প্রচুর ভয় পাচ্ছি এই কন্ট্রোভার্সি নিয়ে। এখন আমাদের পরবর্তী স্টোরি এসটি সিম্পায়ার থেকে। সম্প্রতি এসটি সিম্পায়ার সাদিকুল গেমারকে নিয়ে একটি ভিডিও আপলোড করেন তার ইউটিউব চ্যানেলে, সেখানে তিনি মূলত সাদিকুল গেমারকে উদ্দেশ্য করে বলেন বর্তমানে ফ্রি ফায়ার কমিউনিটি সব থেকে বড় ক্ষতি করেছে নাকি সাদিকুল গেমার। এই ব্যাপারে তিনি পূর্বের ঘটনাগুলোকে টেনে আনেন, অর্থাৎ আজ থেকে অনেকদিন আগে যখন সাদিকুল গেমারকে নিয়ে এক ধরনের ব্লেম উঠেছিল সেই সকল টপিকগুলোকে সাদিকুল গেমার ক্লিয়ার করেননি বলে দাবি করেছেন এসটি সিম্পায়ার। তার পাশাপাশি সাদিকুল গেমারকে উদ্দেশ্য করে এসটি সিম্পায়ার কি বলেছিল তার ভিডিওতে তার সামান্য একটি ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি। সাদিকুল ভাই, সময় আসছে সেই বিচারে রেডি হয়ে যান। অনেক আপনি এবং আপনার টিম মিলে অনেক কিছু করছেন, অনেক ফালতু এলিগেশন আনছেন, অনেক কিছু করে আমাকে দাবানোর চেষ্টা করছেন, অনেক সহ্য করছি। আর না আমি এইখানে খাইতে আসিনি, আপনিও যে প্ল্যাটফর্মে আমিও সেই প্ল্যাটফর্মে, আমাকে একটা খোঁচা মারলে খোঁচা আপনাকেও খেতে হবে, এটাই সত্যি কথা। আগের বার হ্যাঁ আমি ভুল করছি, আমি যে ক্ষমা চেয়ে আসছি মনে করতেছে এইচটিসির তো কোনো পাওয়ারই নাই, এরা যা বলবে তাই সহ্য করবে। আসেন এবার আপনার টিম নিয়ে আসেন। এসটি সিম্পায়ার এমন একটি ভিডিও আপলোড করার পরে গেমার রোমান তার ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে একটি পোস্ট করেন, যেখানে তিনি কিছু টিকেট দেখিয়ে বলেন তিনি নাকি বিদেশে চলে যাচ্ছেন। এখানে হয়তোবা পোস্টটিকে এসটি সিম্পায়ারকে উদ্দেশ্য করে করা হয়েছে, কারণ এসটি সিম্পায়ার কিন্তু তার ভিডিওতে বলেছিল সাদিকুল গেমার এবং তার টিম। এখানে টিম বলতে হয়তোবা তাদেরকে বোঝানো হচ্ছে এমনটাই আমি মনে করতেছি। এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যদিও সাদিকুল গেমার এখনো পর্যন্ত অফিসিয়াল ভাবে কোনো ভিডিও কিংবা কোনো মাধ্যমে এই সকল ব্যাপারে কথা বলেননি, তবে তিনি কিন্তু এই সকল টপিকের উপরে তার ফেসবুকের
স্টোরিতে কিছু পোস্ট করেছিলেন, যেখানে সাদিকুল কেমার এসটিসি এম্পায়ারের মেসেঞ্জারের একটি স্ক্রিনশট নিয়ে বলেন বলে দিতে হবে। অতঃপর আরো একটি পোস্টে তিনি আই এম সজীব অ্যাডভান্স গেমিং গেমার রোমান এবং প্রলাবি পয়টিকে মেনশন করে লেখেন পিছনে লাগার জন্য টাকা দিবে নাকি প্রমোশন দিবে। এবং ফাইনালি তিনি আরো একটি পোস্ট করেছেন তার ফেসবুকে, সরি গাইস আমার জন্য গেম ব্যান করেছে বাংলাদেশ। অর্থাৎ এসটিসি এম্পায়ার কিন্তু এমনটা বলতেছিল সাদিকুল গেমারের জন্য এই সকল সমস্যাগুলো হচ্ছে, তার জন্যই মূলত সাদিকুল গেমার তার ফেসবুকে এমন একটি পোস্ট করেছেন। বর্তমানে এখানে স্থগিত রয়েছে সাদিকুল গেমার এবং এসটিসি এম্পায়ারের পুরো ব্যাপারটি। এই ব্যাপারে যদি আরো কিছু জানতে পারি তাহলে আপনাদের সকলকে অবশ্যই জানিয়ে দিব আমার পরবর্তী ভিডিওতে। আর এই টপিকের উপরে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এন্ড এখন আমাদের পরবর্তী স্টোরি তন্ময় দা বট সম্পর্কে। আপনারা সকল অবশ্যই অবগত আছেন যে সম্প্রতি তন্ময় দা বটের গ্র্যান্ডমাস্টার টপ ওয়ান এর যে আইডিটি ছিল সেই আইডিটিকে ব্যান করা হয়েছে গ্যানা ফ্রি ফায়ার থেকে। তবে সেক্ষেত্রে কিন্তু তন্ময় দা বট এমনটা দাবি করতেছিলেন তিনি কোনো ধরনের হ্যাক কিংবা এমন কিছু ব্যবহার করেন নাই যার জন্য তার আইডিটিকে সাসপেন্ড করা হতে পারে। কিন্তু অডিয়েন্স কিন্তু তাকে এমনটাই ব্লেম দিচ্ছে তিনি নাকি হ্যাক ইউজ করতেছেন। তাই তিনি অডিয়েন্সদেরকে রিকোয়েস্ট করে বলেছেন যাতে কেউ তাকে হ্যাকার না বলে। আমার মনে হয় না আমার অ্যাকাউন্ট হ্যাক করেছে ভাই, যাক ভাই আমার নামে মনে করো যা ওইটা এরকম খারাপ কোনো ব্লেম দিও না, যে মনে করো এই ব্লেমটা অন্য কোনো ব্লেম দাও, কিন্তু হ্যাকারের ব্লেমটা দিও না। আমার মা তত্র এত কমন যে আজকে ভাই কেয়াজি লেভেলের অ্যাকাউন্ট আমি জীবনে হ্যাক করে খেলবো না। এখন বড় একটি প্রশ্ন হতে পারে, যদি তিনি কোনো ধরনের হ্যাক ইউজ না করে থাকেন তাহলে কেন শুধু শুধু গ্যানা ফ্রি ফায়ার তার অ্যাকাউন্টটিকে ব্যান করতে যাবে? এ ব্যাপারে টিএবি গেমিং মনে করেন তন্ময় দা বট কিন্তু গ্র্যান্ডমাস্টার টপ ওয়ানে যাওয়ার জন্য অনেক ব্যক্তির সাথে তার আইডিটিকে শেয়ার করেছিলেন, যার ফলে হয়তোবা সে সকল ব্যক্তির মধ্যে কোনো এক ব্যক্তি কোনো ইল্লিগাল কিছু ইউজ করেছিল তার আইডিতে যার জন্য হয়তোবা তার অ্যাকাউন্টটিকে ব্যান করা হয়েছে। তবে তারা বর্তমানে পর্যাপ্ত পরিমাণে চেষ্টা করে যাচ্ছেন গ্যানার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছেন, অর্থাৎ যদি ভুল করে গ্যানা ফ্রি ফায়ার তার অ্যাকাউন্টটিকে ব্যান করে দেয় সেক্ষেত্রে যাতে আইডিটিকে ফেরত আনা যায়। তবে সেটা কখনো পসিবল বলে আমার মনে হয় না। হ্যাঁ বিনা কারণে বিন, কারণ আমরা সবসময় লাইভে গেম প্লে করি তাই না, বেশিরভাগ সময় আমরা গেমস্টা একসাথে পুশ করি। তো ঘটনা হচ্ছে আইডিতে একসাথে তো অনেকে লগ ওর আইডিতে সবচেয়ে বেশি প্লেয়ার খেলে আর কি, সব মিলে 7-8 জন খেলা। তো এখন এমন কেন কিছু কেউ সবাই বিশ্বস্ত মানুষজন, সবাই তো বিশ্বস্ত, এখন কেউ কিছু করলো কি না, আইডিতে প্রবলেম হয়েছে ঢুকতে পারতেছে না, কোনো একটা প্রবলেম হয়েছে, এখন দেখা যাক। আমরা ওয়েট করছি এবং সবসময় যোগাযোগ করবো সাপোর্ট সেন্টারে, দেখা যাক কোনো কিছু সলিউশন পাই কি না। এত কষ্ট একটা আইডি, আমরা চেষ্টা করবো, অবশ্যই চেষ্টা করবো। এন্ড এখন আমাদের পরবর্তী স্টোরি নয়ন গেমার থেকে। সম্প্রতি নয়ন গেমার তার ইউটিউব চ্যানেলে তার ফেস্টিভ্যালটি করে দিয়েছেন। হ্যাঁ গাইস নয়ন গেমার তার ফেস্টিভ্যাল করে দিয়েছেন। এন্ড এখন আমাদের পরবর্তী স্টোরি অ্যাডভান্স গেমিং থেকে। সম্প্রতি কিন্তু গান্স গেমার এমনটা দাবি করতেছিল বর্তমানে সকল কারণের জন্য কিন্তু সেই কথা রিপ্লাই স্বরূপ অ্যাডভান্স গেমিং গান্স গেমারকে উদ্দেশ্য করে একটি ভিডিও আপলোড করেন তার ইউটিউব চ্যানেলে। অ্যাডভান্স গেমিং গান্স গেমারকে উদ্দেশ্য করে কি বলেছিল তার ভিডিওতে তার সামান্য একটি ক্লিপ এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা এক্সাম্পল দিয়েছে মা সন্তান দিয়ে, মা নিজের সন্তানকে ভালো সন্তান বলে যাতে সে ভালো হয়, তদ্রূপভাবে আমরা আমাদের অডিয়েন্সকে ম্যাচিউর বলি যাতে তারা ম্যাচিউর হয়, তোমাদের মতো উল্টা পাল্টা বোঝাতে নয়। আমরা নাকি আন্দোলন করে তোমাদের উন্নয়নে কাজ করি নাই, তুমি যাদেরকে বোকাচুদ অডিয়েন্স বলছো তাদের যে পিং ইস্যু ছিল এগুলো কি এমনি এমনিতেই সমাধান হলো? কারণ হ্যাশট্যাগ বাংলাদেশ সার্ভার চাই এটা কিন্তু রোস্টারদের কাজ ছিল। তুমি যদি এখন এটা বলে হ্যাশট্যাগ বাংলাদেশ সার্ভার চাই এটা নাকি রোস্টারদের কাজ, এই কথা বলতে লাগে নাই লাজ, তখন টপ 5 রোস্টারের 4টারই জন্ম হয়নি, সে কি এই তথ্য পায়নি? গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই, আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের সকলের থেকে। আপনাদের সকলের সাথে দেখা হবে পরবর্তীতে আরো নতুন কোন ভিডিওতে আরো অনেক ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই দেখতে থাকবেন ডিকে গেমিং নিউজ চ্যানেল। বাই বাই গাইস।